আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিকুন নাহার ব্লগস। সবাইকে স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে অক্টোবরের 9 তারিখ রবিবার, আরবি মাসের 12ই রবিউল আউয়াল। আমরা মুসলমান যারা আছি তারা কিন্তু সকলেই জানি 12ই রবিউল আউয়ালের ফজিলত বা এর কারণটা। 12ই রবিউল আউয়াল মাসে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। তাই 12ই রবিউল আউয়াল আমাদের মুসলমানদের জন্য কিন্তু অনেক বড় একটা পবিত্র দিন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। দৈনন্দিন জীবনে টুকটাক অল্প পরিসরে বেশ কিছু কাজ, আর হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা উঠে একটুখানি বাইরের ভিউটা নিয়ে নিয়েছিলাম, আর এটা একেবারে সকালবেলা না, প্রায় 7টার দিকে। তো তার আগের ভিউটা আপনারা দেখতেই পেয়েছিলেন। এক কাপ চায়ে চুমুক দিয়ে আমি দৈনন্দিন জীবনের কাজটা কম শুরু করেছিলাম, আর সকালবেলার কাজগুলো আমি দেখালাম না। এখানে কই মাছ নিয়েছি, আজকে কই মাছই রান্না করব, আর হচ্ছে সবজি দিয়ে। এখানে শিম, ফুলকপি, আলু, আর হচ্ছে অল্প পরিমাণে পেঁপেও নিয়েছি। তো আজকের ব্লগে আমি মোটামুটিভাবে এই রেসিপিটাই শেয়ার করছি, অন্য কোনো কিছু বেশ পরিমাণে শেয়ার করছি না, অল্প পরিমাণে বেশ কিছু শেয়ার করছি। যেহেতু আজকে 12ই রবিউল আউয়াল, তো সেক্ষেত্রে হচ্ছে ওরকমভাবে আসলে ভিডিও বানানোর মতো মন মানসিকতাও ছিল না। জাস্ট রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর হচ্ছে এমনিতে বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা কোনোটাই শেয়ার করা হয়নি, বা অন্য অন্য কাজকর্ম। এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রাই করে নিচ্ছি। আর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মানে রান্না করতে যা যা লাগে। আর এই তিনটা উপকরণ কিন্তু এই রান্নাতে একদম দিতেই হবে, না হলে কিন্তু রান্নাটা খেতে খুব একটা ভালো লাগে না। কেউ চাইলে কিন্তু পেঁয়াজ বাটার বদলে এমনিতে আপনারা পেঁয়াজ কুচিটাও ইউজ করতে পারেন। তো যেটা বলতে চেয়েছিলাম, 12ই রবিউল আউয়াল মাসে কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা খুব বেশি মনে পড়ে, সবসময় স্মরণে থাকে তার কথা। কিন্তু এই দিনটা হচ্ছে অন্যরকম একটা দিন, অন্যরকম একটা ফিলিংস সব মুসলমানদের কাছে। সবাই সবার মতো করে এই দিনটাকে স্মরণ করে বা করতে থাকে, আমরা মুসলমান যারা আছি, মুসলমান ধর্মাবলম্বী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব এবং তার যে আদর্শ, সেগুলো মেনে যদি কোনো মানুষ দৈনন্দিন জীবনের পথটা চলতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার পথটা অনেক বেশি সুগম হয় আর অনেক বেশি সুন্দর হয়ে থাকে। সব কিছু মিলে আমাদের প্রিয় নবী
আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্বের লোক এবং তার জীবনাদর্শ ছিল অত্যন্ত পবিত্র ও সুগম। আসুন আমরা সবাই মিলে তার জীবনাদর্শ মেনে চলি, তাহলে দেখব যে আমাদের জীবনের পথ চলাগুলো অনেক বেশি সুন্দর ও পবিত্র হবে, সুগম হবে। এখানে দেখতেই পেয়েছেন আমি কিন্তু তরকারিটা রান্না করা কমপ্লিট করে নিয়েছি। আলু, টমেটো আর হচ্ছে সিম বেশ ভালোই লাগে, আর পাতলা পাতলা পেঁপেও দিয়েছি, যেহেতু পেঁপেটা আমার বাসায় অল্প বিস্তর ছিল সেক্ষেত্রে দিয়ে দিয়েছি। তরকারির কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু ভালো লাগে। আর অবশ্যই কিন্তু ধনে পাতাটা দিতে মিস করবেন না, এখন কিন্তু ধনে পাতা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, তো সেক্ষেত্রে ধনে পাতাটা ইউজ করতেই পারেন। এটা হচ্ছে বিকালের ভিউ, তো বিকালবেলা দেখা যায় যে একটু ছাদে গিয়েছিলাম। আর আজকে ইন্টারেস্টিং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ড্রাগন ফল, মানে ড্রাগন ফুলটা কীভাবে পরাগায়ন করা হয় সেগুলো। আর এখানে বিকালবেলা আমি ছাদ থেকে এসে তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের বেশ কিছু জামা কাপড় ইস্ত্রি করে নিচ্ছি। আমি খুব ভালো ইস্ত্রি করতে পারি না, তবে যেভাবেই পারি চেষ্টা করি বাসায় ইস্ত্রিগুলো করে দেওয়ার। তাহলে চলুন আজকে দেখাবো আপনাদেরকে যে ড্রাগন ফুলের পরাগায়ন কিভাবে করা হয়। এই যে দেখতে পাচ্ছেন যে ড্রাগন ফুল আমাদের বাসার ছাদে, মানে ড্রাগন ফল গাছ আছে, তো সেক্ষেত্রে বাড়িওয়ালা লাগিয়েছে আর কি, আমার নয় কিন্তু, তো তারাই এভাবে এই যে আপনার পরাগায়ন করে দিচ্ছে। আর একটা ফুলের ভিতরেই কিন্তু স্ত্রী এবং পুরুষ দুইটাই থাকে, তো সেক্ষেত্রে ওই যে দেখতে পাচ্ছেন যেটা ওই যে অল্প পরিমাণে ছোট, ওটা ওই জাস্ট চারিদিকের যে ফুলের পাপড়ি পাপড়ি আছে সেখান থেকে এগুলোকে এভাবে রেণুগুলোকে নামিয়ে তারপরে হচ্ছে ওইটার ভিতরে দিয়ে দিলে কিন্তু এই ফলটা হবে, না হয় কিন্তু ফলটা হবে না, অনেক সময় আবার অনেকটা ছোট হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই এটা করে দিতে হয়। আর ড্রাগন ফুল কিন্তু রাতে ফোটে, আপনারা জানেন কি না জানি না, কিন্তু আমিও কিন্তু আগে জানতাম না, যেহেতু এখানে আসার পরে আমি জানতে পেরেছি যে ড্রাগন ফুল রাতে ফোটে। তো তাদের অনেক ফল হয়, তো আজকে আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে ড্রাগন ফুলের যে পরাগায়নটা সেটা কিন্তু শেয়ার করলাম। একদম এভাবেই যদি আপনারা পরাগায়ন করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে বাসার ছাদে ড্রাগন ফল বা মানে ফ্রুটটা লাগিয়ে তারপরে বাসায় খেতে পারেন। এই ফলটার প্রাইস কিন্তু অনেক বাজারে অনেক বেশি, আর বাজার থেকে আনা ড্রাগন ফলটা খুব একটা ভালো লাগে না, তো ওনাদের কাছে ড্রাগন ফলগুলো মোটামুটি ভালো লাগে, মোটামুটি বলবো না, বাজার থেকে 100% ভালো লাগে। বাজার থেকে আনা ড্রাগন ফলটা দেখা যায় যে খেতে খুব একটা মিষ্টি লাগে না, অনেক সময় একটু একটু মিষ্টি লাগে, তো এই যে ড্রাগন ফলটা যে বাসার ছাদে নিজে গাছ লাগিয়ে তারপরে হচ্ছে যে ড্রাগন ফলটা পাড়া হয় সেক্ষেত্রে কিন্তু এই ড্রাগন ফলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে, আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ডসদের মাঝে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে দেখা যাবে যে আমার নতুন নতুন কন্টেন্টগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। রাত শেষে এটা হচ্ছে 10 তারিখ, মানে আজকে সকালবেলা দেখুন এটা কিন্তু ফুলটা বুজে গেছে, মানে ফুলটা কিন্তু আগের মতো নাই, এভাবে
হয়ে গেছে। তো ফুলগুলো এভাবে দিনের আলো পেলেই কিন্তু হয়ে যায়। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কেটে দিতে হবে দুই একদিন পরে। তারপরে দেখা যায় যে 15 থেকে 20 দিন বা 22 দিনের ভিতরে ফলটা কিন্তু ম্যাচিউরড হয়ে যায় খাওয়ার জন্য আর পেকে যায়। বেশি গেলে 30 দিন, এর বেশি লাগে না। আর কয়েকটা ফুল দেখলাম নষ্ট হয়ে গেছে, আর এটা কিন্তু ফুটবে, যেটা দেখাচ্ছি লাস্টে এই ফুলটা কিন্তু ফুটবে, কিন্তু ওই যে আগে দেখিয়েছিলাম ওই ফুলটা নষ্ট হয়ে গেছে। তো অনেককে বেশি পরিচর্যা করতে হয় সেটাও না, আবার দেখা যায় মোটামুটি পরিচর্যা করলে ভালো ফল পাওয়া যায়। যারা গ্রামের বাড়িতে আছেন কিংবা নিজস্ব বাড়ি আছে সেক্ষেত্রে তারা কিন্তু কম পরিশ্রমে এই ড্রাগন ফলের চাষটা করতেই পারেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আর বিদায় নিচ্ছি, আমি সাবিকুন নাহার, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।